হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। স্বাগতম ফিল্মি স্টোকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, এই মুহূর্তে কথা বলবো প্রিয়তম সিনেমা নিয়ে এবং ছোট্ট ছোট্ট কিছু বিষয় আমি ক্লিয়ার করব। আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে আসলে এই বিষয়গুলো ক্লিয়ার করা দরকার। এগুলো ক্লিয়ার করলে আপনার এবং আমার মাঝে যে ব্যবধানটা রয়েছে সেটা আরও কমে যাবে। অনেকে আমাদের দেখছেন আমি প্রিয়তমা নিয়ে বেশ কিছু ভিডিও বানিয়েছি। আমি প্রিয়তমা নিয়ে যখনই কথা বলি তখনই আমি বলি যে প্রিয়তমার উপর আমার আস্থা রয়েছে, আমার ভরসা রয়েছে, আমার মনে হচ্ছে যে সিনেমাটা ভালো হবে। তো আসলে কেন মনে হয়, অন্যান্য সিনেমার ক্ষেত্রে এটা কেন মনে হয় না, বা আসলে কী কারণে আমি কথাগুলো বলি? এগুলো কি ভিউস নেওয়ার জন্য বলি, এগুলোকে আপনাদেরকে গ্যাদার করার জন্য বলি, নাকি এর মধ্যে রয়েছে অন্য কোনো কাহিনী? তো ভাবলাম যে বিষয়টা ক্লিয়ার করি, না হলে আপনারা অনেকেই আমাকে ধরতেছেন আমাকে পার্সোনাল ইনবক্সে, ভাই আপনি কেন প্রিয়তমা নিয়ে বেশি কথা বলতেছেন, আপনি অন্য সিনেমা নিয়ে কেন কথা বলতেছেন না, অন্য সিনেমা গিয়ে আমাদের সিনেমা না ওগুলো নিয়েও কথা বলেন। তো দেখেন আমি সবগুলো নিয়ে কথা বলতেছি, আমি কোনোটাই কিন্তু বাদ দিচ্ছি না, সবগুলো নিয়ে কথা বলতেছি। আমি এমনকি হিরো আলম ডিপজল ভাইরও সিনেমা নিয়ে কথা বলতেছি, কিন্তু প্রিয়তমা নিয়ে বারবার কথা বলতেছি এবং বারবার কথা বলার মধ্যে আমি এই কথা বলতেছি যে আমি আস্থা রাখছি, আমার ভরসা রয়েছে। কেন রয়েছে, কী কারণ বা কী কারণে আমি এত কনফিডেন্ট এই সিনেমাটা নিয়ে, সেটাই ক্লিয়ার করবো আপনাদের সঙ্গে। তো আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ফার্স্ট অফ অল ভিউয়ার্স, প্রিয়তমা জাস্ট সুপারস্টার শাহরুখ খান রয়েছে, এই কারণে কি আমি বেশি আশাবাদী বা বেশি উচ্ছ্বাসিত সিনেমাটা নিয়ে? হ্যাঁ, অবভিয়াসলি এটা একটা রিজন, তবে এর বাইরে বা এর মধ্যে আরও একটা রিজন রয়েছে, সেটা হচ্ছে এই সিনেমার ওভারঅল যে ভাইবটা দিয়েছে এই পর্যন্ত, সেই ভাইবটা। দেখেন প্রিয়তমা সিনেমাটা আসবে এটা আমরা সবাই শুনেছি, সিনেমার পরিচালক হিমেল আশরাফ এটাও শুনেছি, এটার আলোচনা তো অনেক আগে থেকেই হচ্ছে, মানে 16-17 অ্যানাউন্সমেন্ট হয়েছিল। এরপরে যখন প্রিয়তমার বিষয়টা সামনে আসলো এবং শাহরুখ খানের লুক আমরা দেখতে পেলাম, ফার্স্ট যে পোস্টারটা আমরা পেয়েছিলাম, তখন কিন্তু পুরো বাওয়াল একটা অবস্থা হয়ে গিয়েছিলো, ঠিক আছে, পাগল পাগল অবস্থা, সব ফ্যানরা এক্সাইটেড, এমনকি যারা হেটার্স তারাও বলছে, অ্যাপ্রিসিয়েট করছে যে না পোস্টারটা ভালো হয়েছে। তো এই সিনেমার যে পোস্টার মেকার বা যারা শাকিবের লুক সেট করতেছেন তারা কিন্তু বেশ ভালো, অর্থাৎ কস্টিউম ডিজাইন থেকে শুরু করে পোস্টার মেকার শাকিব খানের বা এই সিনেমার যে মেকআপ আর্টিস্ট তারা কিন্তু বেশ ভালো। তো একটা ভালো টিম এখানে রয়েছে, এখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, এই সিনেমার যিনি কস্টিউম ডিজাইনার ফারা দিবা আপু, তিনি কিন্তু এর আগে শাকিব খানের সঙ্গে বেশ কিছু কাজ করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নবাব LLB, অন্তরাত্মা এবং লিডার আমি বাংলাদেশ। তো তিনি এই তিনটা সিনেমায় যে কাজগুলো করেছেন সেটা তো আপনারা সবাই দেখতে পেয়েছেন, শাকিবের লুক তিনটা সিনেমায় দুর্দান্ত, যদিও অন্তরাত্মা এখনও পাইনি, তবে লিডার আমি বাংলাদেশ আপনারা দেখেছেন, অন্তরাত্মার কিছু স্টিল পিকচার আপনারা দেখছেন, তো সেখানে আপনারা দেখছেন যে শাকিবকে সে কীভাবে সাজিয়েছে, তো সেখান থেকে তো ভরসা অবশ্যই রয়েছে। এর বাইরে সিনেমাটির যে যিনি ডিরেক্টর হিমেল আশরাফ, তিনি কিন্তু বেশ ভালো কাজ করেন, যদিও তিনি ওইভাবে কাজ করেননি, মানে একজন মেকার যেভাবে কাজ করে কন্টিনিউয়াসলি সেভাবে কাজ করেননি, বাট সে যে কাজগুলোই করেছে চেষ্টা করেছে যত্ন নিয়ে বানানোর। এর বাইরে ভিউয়ার্স, এই সিনেমার যিনি DOP রয়েছেন সাইফুল্লাহ শাহিন ভাই, তিনি কিন্তু আধুনিক চলচ্চিত্রের অন্যতম একজন সেরা DOP, তো তার কাজের উপরও কিন্তু আমার ভরসা রয়েছে। এর বাইরে রিসেন্টলি যে আপডেট নিয়ে আমি আলোচনা করেছি সিনেমার অ্যাকশন ডিরেক্টর, এটার ব্যাপারে আমরা জানতাম না, আমরা জাস্ট পরিচালক হিমেল আশরাফের কথার উপর বিশ্বাস করেই আমি আশাবাদী ছিলাম, আপনারাও সেটা নিয়ে আশাবাদী ছিলেন, কারণ আপনারাও অনেকে জানতেন না যে সিনেমার অ্যাকশন ডিরেক্টর হচ্ছে রাজেশ কান্নান। তো ফাইনালি যখন জানতে পারলাম যে রাজেশ কান্নানের হাতে সিনেমাটার অ্যাকশনের দায়িত্ব রয়েছে, তখন কিন্তু স্বস্তি নিঃশ্বাস আমি ফেলেছি, আমার বিশ্বাস যে তিনি ভালো কিছু করবেন এই সিনেমার মধ্যে। তো ভিউয়ার্স, অ্যাকশন ডিরেক্টর, DOP, মেকআপ আর্টিস্ট, এনারা কিন্তু বেশ ভালো কাজ করে এবং এনাদের উপর ভরসা করা যায়। এর বাইরে আমি আপনাদের এর আগেই জানিয়েছিলাম সিনেমার গানের সম্পর্কে এবং বলেছিলাম যে এই সিনেমার গানের সঙ্গে যুক্ত থাকতে পারে ভারতের কিছু আর্টিস্ট বা ভারতের কিছু ব্যক্তিদের মাধ্যমে সিনেমার গানগুলো কোরিওগ্রাফ করানো হতে পারে। তো সেখান থেকে আপডেট উঠে আসতেছে এই সিনেমার গানগুলো কোরিওগ্রাফ করবে হচ্ছে বাবা যাদব। হ্যাভ ইয়ার্স, ঠিকই শুনতেছেন, প্রিয়তম সিনেমার ড্যান্স কোরিওগ্রাফ করবে হচ্ছে ভারতীয় ড্যান্স কোরিওগ্রাফার বাবা যাদব। আর ভিউয়ার্স, বাংলাতে বাবা যাদবের মতন ড্যান্স কোরিওগ্রাফার খুব কমই রয়েছে, তার কাজ আমরা সবাই দেখেছি এবং সে কিন্তু দুর্দান্ত একজন ড্যান্স কোরিওগ্রাফার। তো এখন এই কোরিওগ্রাফের কথা শুনে আপনাদের অনেকের মাঝে প্রশ্ন আসতে পারে যে ভাই গানগুলো তাহলে কে গাচ্ছে বা মিউজিক ডিরেক্টর হিসেবে কে এখানে কাজ করছে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে এখনও আপডেট উঠে আসেনি, তবে ধারণা করা হচ্ছে যে আমাদের দেশীয় একজন ভালো মিউজিক ডিরেক্টর কাজ করবে এখানে। এখন জনপ্রিয়, মানে এই মুহূর্তে যারা জনপ্রিয় রয়েছে তারাই থাকবে, এখন কে থাকবে সে বিষয় কিন্তু ক্লিয়ার করা হয়নি, তবে আশা করছি খুব শীঘ্রই এই বিষয়টা ক্লিয়ার করবে সিনেমার টিম। তো ভিউয়ার্স, প্রিয়তম সিনেমার ক্যামেরার পিছনের টিম কিন্তু বেশ স্ট্রং, আর আমার কাছে মনে হয় একটা সিনেমার ক্যামেরার পিছনের টিম যতটা স্ট্রং ঠিক ততটা ইম্প্যাক্টফুল কাজ কিন্তু আমরা দেখতে পাই। তো টিম স্ট্রং হলে ভালো কাজ অবশ্যই হবে। এরবারে একটা প্রশ্ন আপনারা করতে পারেন যে ভাই ফারুক ভাইকে নিয়ে কিছু বললেন না কেন, তিনি তো গল্পটা লিখছেন,
তার গল্পের উপর কি আপনি ভরসা করছেন না? অবভিয়াসলি তার গল্পের উপর আমি ভরসা করছি, কিন্তু গল্প এবং গল্পের প্রেজেন্টেশন অনেকটা ইম্প্যাক্ট ফেলে। এখন দেখা যাক, সেটা না দেখে তো আর বলতে পারবো না আসলে কতটা ভালো হয়েছে। হ্যাঁ, ভরসা রয়েছে, আমি বিশ্বাস করি ভালো গল্প হবে। তবে অনেক সময় ভালো গল্প কিন্তু বাজে স্ক্রিনপ্লের কারণেও নষ্ট হয়ে যায়, তো সেটার জন্য আসলে বা গল্প এবং স্ক্রিনপ্লের ব্যাপারে বলতে গেলে সিনেমাটার জন্য একটু ওয়েট করতে হবে, তবে আশা করছি ভালো হবে। ওকে, তো এগুলো হচ্ছে আমার মেন রিজন। এর বাইরে অবভিয়াসলি একটা টপ রিজন রয়েছে, সেটা হচ্ছে শাকিব খান। অবভিয়াসলি শাকিব খান মানেই জানো নতুনত্ব, শাকিব খান মানেই অনেক কিছু, শাকিব খান মানেই একটা ইন্ডাস্ট্রি, সেটা আমরা এত বছর দেখেছি এবং এখনও করছে। এর বাইরে আমাদের একটা কোশ্চেন ছিল শাকিব খানকে নিয়ে, সেটা হচ্ছে শাকিব খান গতানুগতিক কাজ করছে, কেন সে নতুনত্ব কিছু নিয়ে আসতেছে না, বা কেন সে নিজের মধ্যে ফিটনেসটা নিয়ে আসতেছে না। তো এই ব্যাপারগুলো কিন্তু এখন শাকিবের মধ্যে দেখা দিচ্ছে। শাকিব দেখেন এখন ফিট হয়েছে, তার আগের যে ফিটনেস ছিল এই মুহূর্তে তার ফিটনেসটা দেখেন, সে কিন্তু অনেকটা স্লিম হয়েছে। পাশাপাশি এই সিনেমার জন্য সে ট্রাই করতেছে, তিনটা লুকে আসতেছে, তিনটা লুক আর ফিটনেস নিয়ে আসছে, সে দিন রাত খাটতেছে সিনেমার পিছনে। এর বাইরে আর কী চান? যখন পুরো টিমটা এতটা হার্ডওয়ার্ক করছে তখন তো ভরসা রাখাই যায়। তো ভিউয়ার্স, প্রিয়তম সিনেমার এই স্ট্রং টিমটাকে দেখে, তাদের জার্নির কথাগুলো শুনে এবং বিভিন্ন সময় তো বিভিন্ন আর্টিস্ট যাচ্ছে প্রিয়তমার সেটে এবং যে তারা তাদের ওপিনিয়নগুলো শেয়ার করছে সোশ্যাল মিডিয়ায়, সেগুলো দেখার পর বিভিন্ন ইন্টারভিউতে পরিচালক এবং পুরো টিমের গল্প শোনার পর আসলে সমস্ত কিছু উপলব্ধি করার পর একটা পজিটিভ ভাইব আমি পাচ্ছি। তো সেখান থেকে আমি আস্থা রাখছি সিনেমাটার উপর এবং আমি আপনাদেরও বলতে চাই যে আপনারাও আস্থা রাখতে পারেন প্রিয়তমার উপর এবং আশা রাখতে পারেন যে এবারের কোরবানি ঈদে পাঠবে প্রিয়তমা। সো ভিউয়ার্স, দ্যাটস ইট, এই মুহূর্তে এই কথাগুলি বলা ছিল আপনাদের সঙ্গে। যদি পরবর্তীতে অন্য কোনো কিছু বিষয় বলার থাকে আপনাদের সঙ্গে তাহলে আমি অবশ্যই ক্যামেরা অন করে চলে আসব, তবে আপনার তো আর পারবেন না ক্যামেরা অন করে আমার সামনে চলে আসতে। এর জন্য আপনারা আমার সোশ্যাল মিডিয়ায় কানেক্ট হতে পারেন, আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ওপিনিয়ন, আপনাদের মতামত, বা আপনারা কী জানতে চান আমার কাছ থেকে, বা কী ধরনের কন্টেন্ট চান সে বিষয়ে, বা আমাকে কী পরামর্শ দিতে চান। এর জন্য সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলগুলো এখানে রয়েছে, কমেন্ট সেকশন তো সবসময় ওপেনই থাকে, আমি কখনো হাইড করি না। যা মন চায় লেখেন, যা মন চায় ওপিনিয়ন করেন, তবে যদি অন্যটা কিছু করতে চান মানে কমেন্ট করতে চান তাহলে একটু বুঝে শুনে করেন। ওকে, তো আপনাদের জন্য শুভকামনা, শুভকামনা রইল প্রিয়তম টিমের জন্য। অ্যান্ড এখানে শেষ করছি আজকের ভিডিও। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেখানে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অবশ্যই ফিল্ম স্টকসের সঙ্গে থাকেন। ধন্যবাদ সবাইকে।